আহি পালে বিশ্বকর্মা পূজা, মাজত মাথো বাকি আছে কিছু ঘণ্টা। সমগ্র রাজ্যতে বিশ্ব খনিকৰৰ পূজা অর্চনার বাবে চলিছে ব্যাপক প্রস্তুতি। ইয়ার সমান্তরালকৈ বঙাইগাঁও জেলার অভয়াপুরীতো দেখা গৈছে বিশ্বকর্মা পূজার ব্যাপক প্রস্তুতি। অভয়াপুরীর খনিকর সকলে নির্মাণ করে উলিয়াইছে বিশ্বকর্মার মৃন্ময় মূর্তি। ইতিমধ্যে খনিকর সকলে মূর্তি সমূহ সাজি উলিয়াই বজারলৈ আনিছে বিক্রির বাবে। উল্লেখ্য যে মূর্তি সমূহ প্রস্তুত করা খনিকর সকলে বজারের সামগ্রীর অত্যাধিক মূল্য বৃদ্ধির তুলনায় যথেষ্ট কম মূল্যত বিক্রি করবলগিয়া হয়েছে। আমার ঘর এই বামুনগাঁও অভয়পুরী বাজারত আনিছি। এইবার করোনার কারণে যেনে ইমান একটা বানোয়া হওয়া নাই আর নানান সমস্যা, এই হিসাবে অল্প সরকারে যদি কিবা একটা অল্প সহায় সাহায্য বনাইছে এই বিশ্বকর্মা। এখন এতিয়া বর্তমানে বিশ্বকর্মা কালি অহাকালি তো বিশ্বকর্মা পূজা। কেবল পরিয়াল পোহপালর বাবেই পরম্পরাগত শিল্পকলা জিয়াই রাখি আহিছে মৃৎশিল্পী সকলে। যদি সরকারে মৃৎশিল্পী সকলক গুরুত্ব প্রদান নকরে তেন্তে মৃৎশিল্পকলা হেরাই যাওয়ার পথত। সেয়েহে সরকারক মৃৎশিল্পটুক জিয়াই রাখিবলৈ সাহায্য প্রদান করার লগতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবলৈ আহ্বান জানাইছে মৃৎশিল্পী সকলে। অভয়াপুরীর পৰা প্রাণজিৎ চৌহানৰ রিপোর্ট, নেক্সট নিউজ, গুৱাহাটী।